হাই গাইস, ভিলেজ 24 রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই যে গাজর, এখানে গাজরগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, এই যে কুচানো মেশিন দিয়ে গাজরগুলোকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 9টা গাজর নিয়েছি, 500-র একটু বেশি আছে, 600-700 গাজর হবে, তো সেখানে 9টা গাজর হয়েছে। তাই আমি এই গাজর দিয়ে আপনাদেরকে গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই গাজরের লাড্ডুটা তৈরি করি। আমি খুবই সিম্পলভাবেই তৈরি করব, সবসময় আমি সব কিছু সহজভাবেই দেখাতে চাই, কেন অনেক উপকরণ দিলে অনেকে হয়তো সেইগুলো তো পাবে না, সেই জন্যে অনেকে অনেক রকম জিনিস আনতে পারবে না। সেই জন্য আমি সবসময় অল্প উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি। তাহলে আপনারা দেখুন কিভাবে আমি এই গাজরের লাড্ডুটা তৈরি করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কটা কাঁচা বাদাম নিয়েছি, এই কাঁচা বাদামগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেবো। একটু ভাজা ভাজা করে, এই যে দেখুন বাদামগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এই যে এখন খোসাটা ঠান্ডা হলে ডলা দিলে এই যে এরকম খোসাগুলো ছাড়িয়ে যাবে। তারপরে এটা খোসা কটা ছাড়িয়ে ঝেড়ে নেব। এই যে দেখুন ঠান্ডা প্রায় হয়ে আসছে, এরকম ডলা দিলে খোসা উঠে যাবে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণে ঘি। আমি 3 চামচের মতন ঘি দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো এই যে গাজর কুচিয়ে রাখা গাজরটা। এখানে যদি ঘির বোতলে তেলও ব্যবহার করতে পারেন, যার কাছে ঘি থাকে না সে তেলটাও ব্যবহার করতে পারেন, সাদা তেল। এটা আমি এবার একটু ভাজা ভাজা করে নেব। এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। এই যে এখানে আমি পাউডারের দুধ নিয়েছি, এখানে আমি 2 কাপ পাউডারের দুধ উষ্ণ গরম জল করে গুলাই নিয়েছি, আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এই যে দুধটা, এই দুধেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো চিনি পরিমাণ মতন। এখানে আমি আর একটু চিনি দেবো, এখানে আমি প্রায় 2 কাপ দেইনি, 1.5-2 কাপের মতন দিলাম। মানে 1 কাপ আর 1 কাপের হাফের একটু বেশি। এবার এটা আস্তে আস্তে পাক খাবো। গাজর কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে জাল দিতে হবে। এবার আমি দিয়ে দেবো একটু লবণ, অল্প পরিমাণ মতন, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে কি একটা সেন্ট লাগে, ভালো লাগে। এবার এখানে আমি কিছুটা পাউডারের গুঁড়ো দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। এবার এটা একটু আস্তে আস্তে জালটা দিতে হবে। এখানে কিছুটা ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো। এই যে আমি একটু আদা ভাঙা করে নিয়েছি,
বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, আপনারা কাজু বাদামও দিতে পারেন। কিছুটা দিয়ে দেবো চারমগজ, এই যে চারমগজগুলো আস্তে আস্তে নিয়া। এই চারমগজটা যে কোনো মুদির দোকানেই পাবেন। এই যে দেখুন গাজরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, এই যে কি সুন্দর দেখুন কড়ার থেকে ছেড়ে যাচ্ছে, পাক হয়ে আসছে, দেখুন আঠা আঠা ভাব। এই যে কখন দিতেও লেগে আসছে, আঠালো আঠালো ভাব হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে লাড্ডু শেপে বানিয়ে নেব। বানিয়ে নেব গোল গোল করে, আমি দুই হাত লাগাবো না, এক হাত দিয়েই যেরকম গোল গোল করে লাড্ডু শেপে বানিয়ে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে এটা জমে যাবে। একটু উষ্ণ গরম থাকতে হাতে সয় সয় এটাকে পাকাতে হবে। এই যে হাতে কিন্তু আমি তেল দেইনি, এরকম ভাবে আমি সবগুলোকে পাকিয়ে নেব। এই যে দেখুন আমি পুরোপুরি লাড্ডু শেপে এই যে বানিয়ে নিয়েছি, এই যে দেখুন পুরোপুরি চলে একেবারে শক্ত, আর একটু ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। এই যে ভালোই শক্ত হয়ে গেছে, এই যে দেখুন, এই যে। তাও আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা শক্ত, এই যে দেখুন। এইভাবে আপনারা এই লাড্ডুটা তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে। তাহলে আমার এই রেসিপি আপনারা তো দেখতেই পেলেন আমি এই গাজরের লাড্ডু কিভাবে তৈরি করলাম। তাহলে এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই খেতে একেবারে খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের কাছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি এর পরের ভিডিও নিয়ে, আমার সঙ্গে থাকুন।